হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন ধরনের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি সরকারিভাবে জর্ডানে যাওয়ার যে সুযোগটা, যে সার্কুলারটা দিয়েছে রিসেন্টলি, সেই সার্কুলারটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, এই যে নতুন চাকরি সার্কুলারটা ছেড়েছে, সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। এর মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, জানিয়ে রাখি যে এবছর বুয়েট সেলের মাধ্যমে অনেক কর্মী বিদেশ গিয়েছে, অনেক কর্মী অনেক দেশে গিয়েছে। বলতে গেলে এটা বিনা খরচে আপনারা যেতে চেষ্টা করে দেখতে পারেন, যারা যেতে চান জর্ডানে বিশেষ করে। তো কর্মী নির্বাচনে বুয়েট সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, বুয়েট সেলের কর্মী নির্বাচন নিজেই সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, যারা অনেক দালাল আছে, প্রতারক আছে, যারা আপনাকে বলবে যে টাকার বিনিময়ে আপনাকে বইয়ের ছেলের মাধ্যমে বিদেশ পাঠাবে, তাহলে সে ভুল ধারণা, কারণ বইয়ের ছেলের কোনো দালাল বা প্রতারক নেই। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইয়ের ছেলে কোনো প্রকার ফি প্রদান করে না, ফি প্রদান করতে হয় না। বিষয়টা এরকম যে আপনি চূড়ান্ত কাজ হওয়ার পরে আপনাকে যে ফিটা আছে সরকারি ফি, সেটা আপনাকে দিতে হবে, দিয়ে আপনার খুব সহজ সাথে যেতে পারবেন। তো তার আগে জানিয়ে রাখি যে সাক্ষাৎকারের সময় অবশ্যই যার সঙ্গে নিয়ে যেতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 কপি, 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি নিয়ে যেতে হবে, ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে অথবা জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে নেবেন সাথে, বায়োডাটা নেবেন যাকে বলে আমরা জীবন বৃত্তান্ত। আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত গুগল লিঙ্কে আবেদন করতে হবে, তো আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে দেবেন। তার আগে বলে রাখি যে এখানে আবেদন করলে এটাই প্রমাণিত, আবেদন করা মানে চাকরির নিশ্চয়তা বহন করে না। আবেদন যারা করবেন তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সাক্ষাৎকার দেওয়ার জন্য, মূলত এর জন্য এই ফর্মটা পূরণ করা। তো আপনার যদি মনে করে থাকেন যে আপনাদের অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে, বিষয়টা এরকম না। এখানে অ্যাপ্লাই করা মানে আপনি জাস্ট ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক যে ডাপটা সেটা পূরণ করলেন। তো বইয়ের ছেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচে বলা আছে, নির্বাচিত কর্মীদের বইয়ের ছেলের সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ব্যাট, বইয়ের ছেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফ্রি এবং ওয়েস অনার্স কল্যাণ ফ্রি বাবার সমুদায় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি, জীবন বিমা ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্ধারিত কর্মীদের বহন করতে হবে। প্রার্থীর মেডিকেল ফি, জীবন বিমা ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে জর্ডানে গমনের পর ফেরত প্রদান করতে হবে। তো চাকরির শর্তাবলীতে বলা আছে, চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়নযোগ্য, সর্বোচ্চ 6 দিন, দিনে সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থা করা হবে, পরিবহনের ব্যবস্থা করা হবে, চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর পর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে তারাই বহন করবে। তো যাদের বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি মামলা আছে এবং একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো পদের নাম হচ্ছে সুপার কোয়ালিটি সুপারভাইজার, পদের সংখ্যা হচ্ছে 25 জন, মাসিক বেতন হচ্ছে 350 জেডি জর্ডানি দিনার যাকে বলে। তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল 27/11/2023 তারিখে। সরকারিভাবে বুয়েট সেলের মাধ্যমে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে পুরুষ কর্মী নিয়োগ, যারা গার্মেন্টসে চাকরি করেন, যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই চেষ্টা করে দেখবেন যে যারা বিদেশ যেতে চান আর কি, বিদেশ যেয়ে কাজ করতে চান, তাদের জন্য খুবই গোল্ডেন অপরচুনিটি বলে আমি মনে করি। তো বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বুয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা একটি ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন।
আর চোখ রাখতে পারেন তাদের ওয়েবসাইটের পাতায়, যে বইয়ের সেল লিখে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। বইয়ের সেলে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞাপন তারা দিচ্ছে। তো এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।